নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের জন্য আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রাইমারি সংক্রান্ত খবর প্রতিদিন সকালে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। তো আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি, আজকের বিষয়টি হচ্ছে নিয়োগ দুর্নীতির সমস্ত রিপোর্ট জমা করল সিবিআই কলকাতা হাইকোর্টে এবং কত কোটি দুর্নীতির প্রমাণ মিলেছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং তার পাশাপাশি যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নামের তালিকা দিতেও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পর্ষদকে। তো এইগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি প্রবেশ করি আজকের ভিডিওতে। প্রাথমিক নিয়োগের তদন্তে নেমে এবার 350 কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের মুখ বন্ধ খামে সেই রিপোর্ট জমা দেন ইডির আইনজীবী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির টাকা বাংলা সিনেমা এবং বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তিতেও বিনিয়োগ করা হয়েছে বলেই ইডি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত 126 কোটি 70 লক্ষ টাকার সম্পত্তি এবং নগদ অ্যাটাচ করা হয়েছে। আর এই বিপুল পরিমাণ টাকার কথা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানান ইডির আইনজীবী। এদিকে যারা টাকা দিয়ে অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তার নামের তালিকা জমা দিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে আগামী 29 আগস্টের মধ্যে এই নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সুতরাং বড় সময় পেয়ে গেল তদন্তকারী সংস্থা। সদ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, সেখানে বিপুল জনসমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস, এই নিয়েও নানা অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যেই অবৈধ উপায়ে পাওয়া চাকরি প্রাপকদের নামের তালিকা চেয়ে বসলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা মহাশয়া। সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের উপর চাপ বাড়ল বলেই রাজ্যের একাংশ বুদ্ধিজীবী মনে করছেন। অন্যদিকে সিবিআইয়ের সই করা রিপোর্টে কুন্তলের করা অভিযোগকে আজ ভিত্তিহীন বলে জানালো কলকাতা হাইকোর্ট। কুন্তল অভিযোগ করেছিলেন তাকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে বাধ্য করছেন সিবিআই ও ইডি দপ্তরের আধিকারিকরা। আর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ করে কলকাতা হাইকোর্টে মুখ বন্ধ খামে সিবিআই কুন্তল ঘোষের বিরুদ্ধে রিপোর্ট জমা দিল। এই নিয়ে সিট গঠন করা হয়েছিল, আজ সেই সিটের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। সিটের কর্তাদের দাবি গোটা অভিযোগ ভিত্তিহীন। আর সংশোধনাগারের বিরুদ্ধেও অভিযোগ তোলে সিবিআই। নিয়ম হলো 180 দিনের সিসিটিভি ফুটেজ, যেখানে থাকার কথা সেখানে 7 দিনের বেশি ফুটেজ পাওয়া যায়নি। এছাড়া 350 কোটি টাকার দুর্নীতি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ইডিকে প্রশ্ন করেন। বিচারপতি সিনহা জানতে চান এত টাকার যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আপনারা এখনও এই দুর্নীতির মাথাকে খুঁজে পাচ্ছেন না কেন। তারপরেই তিনি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন ইডি এবং সিবিআই আধিকারিকদের। আর প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পাওয়া 42,949 জন শিক্ষকের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। তার আগে এই মামলায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এবং সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই 32,000 শিক্ষকদের একাংশ উচ্চ আদালতে আবেদন করে এবং সেখানেও যখন এই একই রায় বহাল রাখা হয় তখন তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে গত 7 জুলাই 2023 তারিখে মামলাটি হেয়ারিং হয় এবং সুপ্রিম কোর্ট থেকে একটি অন্তর্বর্তীকালীন স্টে দিয়ে মামলাটিকে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় এবং এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই নতুন করে শুরু করে
মামলাটিকে জাজমেন্ট করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। অপরদিকে 42,949 জন শিক্ষকের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার যে অভিযোগ উঠেছিল সেই মামলাটি প্রথমে ছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাসে, এবং তিনি চাকরি বাতিলের নির্দেশও দেন, এবং তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটিকে অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে বদলে এই মামলাটিকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তরিত করা হয়। এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তরিত করা হলেও এই বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখেছেন, এবং তিনি সিবিআই এবং ইডিকে অতি দ্রুততার সাথে প্রাথমিকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নামের লিস্ট জমা করার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে একটা মজার বিষয় হলো, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে যখন দুটো প্রাথমিকের মামলাকে সরিয়ে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে প্রাথমিকের দুটি মামলাকে সরিয়ে নেয়, তখন কিন্তু অনেকেই আনন্দিত হয়েছিল, বিশেষ করে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং যারা দুর্নীতির সাথে যুক্ত তারা ভীষণ আনন্দিত হয়েছিল। কিন্তু সেই আনন্দ যে কিছুই নয় তা প্রমাণ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা মহাশয়, কেননা আইন আইনের পথেই চলে, সে যার এজলাসেই হোক না কেন সেটা ঠিক পথেই এগোয়। এবং বিচারপতি অমৃতা সিনহা মহাশয় যেরকম রায় দিচ্ছেন উনিও কিন্তু বিচারপতি গাঙ্গুলি মহাশয়ের মতোই রায় দিচ্ছেন, এবং বিচারপতি গাঙ্গুলির রায়কেই বহাল রেখেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, যাই হোক, শেষ পর্যন্ত এইটুকুটাই আপনাদের জন্য আজকের জন্য আপডেট। তো আশা করি কিছুদিনের মধ্যে আমরা সেই তালিকা দেখতে পাবো ওয়েবসাইটে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও প্রতিদিন সকালে নতুন নতুন প্রাইমারি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই আমার চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে প্রতিদিন আপনারা নতুন নতুন তথ্য জানতে পারবেন। এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন, এবং যাদের আমার ভিডিও ভালো লাগবে না, যারা নেগেটিভ কমেন্ট করছেন আমার ভিডিওতে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের আমার ভিডিও দেখার দরকার নেই, আপনারা আরও সবাই যারা মন করা কথা বলে তাদের ভিডিওগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে সেখানে। এবং আমি আমার ভিডিওতে সর্বদা অথেন্টিক নিউজ দেওয়ারই চেষ্টা করি এবং দিইও, সেটা যারা দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারেন। কিছু জনের গায়ে লাগবে যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের আমার ভিডিও একটু গায়ে লাগবেই, কারণ আমি মন গড়া কথা বলতে চাই না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।